গত বছর হাজিদের সাথে প্রতারণার দায়ে 64টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত করেছে ধর্ম মন্ত্রণালয়। এছাড়া 17টি এজেন্সির লাইসেন্স স্থগিত করা হয়েছে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী এই তথ্য জানান। এদিকে হজযাত্রীদের পরিবহনে এবারও থার্ড ক্যারিয়ার থাকবে না বলে জানিয়েছেন সচিব। প্রতি বছরই হজ মৌসুম এলে হজে যেতে ইচ্ছুক হাজিদের নিয়ে প্রতারণা করে কিছু এজেন্সি। গত বছরও এজেন্সিগুলোর প্রতারণা এবং নানা জটিলতার কারণে হজ থেকে বঞ্চিত হয়েছেন 1000-এর বেশি হাজি। নানা ঝামেলা মিটিয়ে যারা শেষ পর্যন্ত সৌদি আরব যান, মক্কা মদিনায় গিয়েও পড়েন নানা সমস্যায়। বাড়ি ভাড়া হয়নি, গাইড নেই, এমন সমস্যা লেগেই থাকে। এসব নানা অভিযোগের কারণে গত বছর 193টি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ ওঠে সৌদি এবং বাংলাদেশ দুপক্ষ থেকেই। সরকার এবার এসব এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। মন্ত্রণালয় বলছে এবছর 774টি এজেন্সিকে অনুমোদন দেওয়া হয়েছে। 64টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল, লাইসেন্স বাতিল ও জরিমানা, লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত, লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত এবং জরিমানার শাস্তি প্রদান করা হয়েছে। 17টি এজেন্সির লাইসেন্স স্থগিত ও জরিমানা করা হয়েছে। হজের সময় ফ্লাইটের শিডিউল বিপর্যয় আর এক যন্ত্রণার নাম। তারপরও সরকার এবার থার্ড ক্যারিয়ার নিয়ে ভাবছে না বলে জানান সচিব। যদিও হাইকোর্টের নির্দেশনা আছে, আমরা এই মুহূর্তে থার্ড ক্যারিয়ারের জন্য আমরা বিকল্প কোনো চিন্তা নাই। এবার যাতে ফ্লাইট বিপর্যয় না হয় তার জন্য এটা আমাদের 1,27,198 জন হজযাত্রী যাবেন তাদের প্রত্যেকের বোর্ডিং পাস বোথ ওয়ে দিয়ে দেওয়া হবে। কারো কোনো হজযাত্রীর পাসপোর্ট আমাদের হজ অফিস ঢাকা গ্রহণ করবে না ফর ভিসা। সেটা হলো যে তার ফ্লাইট নাম্বার, আইটিনারিতে যেটা থাকে যাত্রীর নাম, ফ্লাইট নাম্বার, ফ্লাইটের ডেট, ফ্লাইটের টাইম, এটা যদি না দেয় তাহলে আমরা তার ভিসার জন্যই পাঠাবো না। এবছর সরকারিভাবে যারা হজে যাবেন তাদের প্রথম প্যাকেজে খরচ হবে প্রায় 3,98,000, আর দ্বিতীয় প্যাকেজে পড়বে 3,31,000-এর কিছু বেশি। মন্ত্রণালয় বলছে বেসরকারি ব্যবস্থাপনায় যারা যাবেন তাদের খরচ দ্বিতীয় প্যাকেজের কম হবে না কিছুতেই। সর্বোচ্চের কোনো সীমা নেই, এটা যার যার অ্যাফোর্ডের উপর নির্ভর করবে। যিনি সবচেয়ে ভালো থাকতে চান উনি 10,00,000 টাকাও খরচ করতে পারেন, আবার যিনি কম করবেন তিনি 3,31,000-এর নিচে যেতে পারবেন। এবছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন 7,198 জন, বেসরকারি ব্যবস্থাপনায় 1,20,000। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 21 আগস্ট হজ হতে পারে, আর ফ্লাইট শুরু হবে 14 জুলাই থেকে। হজে যাওয়ার নিবন্ধন শুরু হয়েছে, চলবে 11 মার্চ পর্যন্ত। নিয়ম করলে একই পরিণত হবে। মহসিন আশরাফ, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা।